বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্তর্ভুক্ত চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে। রবিবার বিকালে সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেকোরেটার্স ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই এদেশের দামাল ছেলেরা মহান স্বাধীনতা ছিনিয়ে আনতে সাহসী হয়ে ওঠে। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন ইসলাম দুলাল, টিইউসি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, মোহাম্মদ ওসমান গনি মা ও শিশু হাসপাতাল কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী এবং কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এ সময় রমজান আসলে কমিউনিটি সেন্টার ও ডেকোরেটর শ্রমিকদের তেমন কাজ থাকে না, এজন্য সংগঠনের প্রধানদের মাধ্যমে রমজানের সময় একটা বোনাসের ব্যবস্থার দাবিও জানান বক্তারা।